নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের দুটো নিরামিষ রেসিপি, ফুলকপি আলুর দম আর বাটার পানির পরোটা। এটা আমি কিভাবে খুব কম সময়ে খুব কম তেল মশলায় সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আসুন তাহলে দেখে নিই এই রেসিপি দুটো আমি কিভাবে করব। ফুলকপি আলুর দম বানানোর জন্য এখানে আমি একটা বড় মাপের ফুলকপিকে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় মাপের টমেটো কুচো করে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে। আর নিয়েছি কয়েক টুকরো আলু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি কুচো করে কেটে আদা, নিয়েছি মৌরি এক চামচ, আর নিয়েছি এক চামচ কিশমিশ, দু চামচ কাঁচা বাদাম, আর আছে এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি দু চামচ কাজু বাদাম। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, হাই হিটে রেখেছি, কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা, আর দিচ্ছি কিছুটা লবণ। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলোকে। ফুলকপি আলু দিয়ে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ফুলকপি আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুলকপিটাকে প্রথমে সেদ্ধ করে তুলে নেব। এবার দেখে নিই ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো তুলে নিয়ে আলুটাকে এবার আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এখানে ময়দা নিয়ে নিলাম 200 গ্রাম পরোটা বানানোর জন্য, আর নিয়ে নিচ্ছি 150 গ্রাম আটা। আটা আর ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। আটা ময়দা মিশিয়ে পরোটা বানালে পরোটা খেতে খুবই সুস্বাদু হয় আর নরম হয়। আটা ময়দা ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। ভালো করে ময়াং করে নিতে হবে, এর জন্য ময়দাটাকে ভালো করে এভাবে করে মেখে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি ময়দাটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ময়দাটা ভালোভাবে ময়াম হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে জল দিলে হবে না, তাতে করে ডোটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরোটার জন্য ময়দার ডোটা বেস্ট মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। এখানে পরোটার পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম প্যাকেটের বাটার পনির। পুরো পনিরটা লাগবে না, এখানে আমি 150 গ্রাম মতো পনির কেটে নেব। পনিরটাকে এভাবে করে প্রথমে কেটে নিচ্ছি, আর বাকি পনিরটা আমি রেখে দিলাম। এবার পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। এদিকে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। পুর বানানোর জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম আছে। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। পরোটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে, কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না। সব সময় নাড়াচাড়া করে পনিরটাকে একটু ভেজে নিতে হবে। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ আলু। আলুগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি। এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। সব আলুগুলোকে এভাবে করে হাতের সাহায্যে আমি ভেঙে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা কিছুটা পরিমাণ, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচো করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে, আর এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। আর খুন্তির সাহায্যে এগুলো একটু ভেঙে দিলাম। ভালোভাবে রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে পরোটা খেতে বেশ সুস্বাদু হয়। আবারও আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। পরোটার পুর রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তাতে করে পরোটাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ভালো লাগবে। এবার আমি পুরটা একটা পাত্রে নামিয়ে নেব। পুরটাকে একটা পাত্রে নামিয়ে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আর ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ। ফুলকপি আলুর দম বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে আমি এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে সব সময় নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর সবসময় নাড়াচাড়া করতে হবে, না হলে আলুগুলো পুড়ে যাবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। সব আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আবারও সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবসময় নাড়াচাড়া করে ভাজতে হবে। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো বেশ গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আবারও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর তেজপাতা আর গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিং দিলে নিরামিষ তরকারি খেতে বেশ সুস্বাদু হয়। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা আর মটরশুঁটি। এটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মটরশুঁটির সাথে। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, তাতে করে তরকারিটার টেস্ট আসবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটাকে। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে। ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন আমি। যেহেতু ঝোলটা বেশ গাঢ়ই আছে,
তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সবজি মশলা সামান্য পরিমাণে, খেতে বেশ সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সামান্য, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল ফুলকপি আলুর দম। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম তেল মশলায় আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ফুলকপি আলুর দম। আপনারা চাইলে এটা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটা প্লেটে তরকারিটা আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কতটা কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গেল ফুলকপি আলুর দম। এটা রুটি লুচি পরোটা ভাত সবের সঙ্গে আপনারা খেতে পারেন। এদিকে পরোটা বানানোর জন্য পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো শক্ত দানা না থাকে। পনির আলু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার এখানে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম পরোটার ডো। পরোটার ডোটা রেডি হয়ে গেছে, এখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে আমি এর মধ্যে পুর ভরে নেব। এভাবে করে প্রথমে গোল করে মধ্যেটা ফাঁকা করে নিয়ে কিছুটা পরিমাণ পুর আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে বেলার সময় খুলে যাবে। এভাবে করে আরও একটা লেচি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নিয়ে মধ্যেটা ফাঁকা করে নিয়েছি, তারপরে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এভাবে করেই সব লেচিগুলোতে আমি পুর ভরে নিয়ে ফিরে আসছি। সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি পুর ভরা, আর নিলাম সামান্য পরিমাণে ময়দা। এবার আমি হালকা করে এটাকে পরোটার আকারে বেলে নেব, গোল করে আমি এটাকে বেলে নেব। আর এভাবে উল্টে পাল্টে সব দিকটা সমান করে বেলে নিতে হবে, রুটির মতো অত পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এভাবে করে সব দিকটা সমান করে আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পুরু হয়েছে দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবার আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা পরোটা। পরোটাটাকে উল্টে পাল্টে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে, আর সবসময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পরোটাটা এপিট ওপিট ভালো করে এভাবে করে খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। প্রথমে এক পিঠ ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি, তারপরে অপর পিঠে আবারও আমি ভালো করে বাটার মাখিয়ে নিলাম। বাটার মাখিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে পরোটাটাকে ভেজে নেব। আর সবসময় উল্টে পাল্টে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায় আর পুড়ে না যায়। এভাবে করেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আবারও কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে, গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি পরোটাগুলোকে নামিয়ে নেব, আর এভাবে করেই সব পরোটাগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা কালারফুল হয়েছে, আর তেমনি খেতেও হয়েছে খুবই সুস্বাদু আর অনেক নরম। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। এখানে পরোটার সাথে আমি দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা কিছুটা পরিমাণ আমের আচার আর ফুলকপি আলুর দম।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই দুটো নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।